সো আজকে ভিডিওতে আছে ফেনি তথাকথিত কিছু টিকটক সেলিব্রিটি, আর সাথে থাকছে আমাদের ফেনির নাম করা সেই ঐতিহ্যবাহী ধোলনাটা, এবং এর সাথে ভরপুর খানাদিনও তো আছে। তো যেটা বলতেছিলাম, আসলে আজকে দেখেছি আমরা উৎসব কাওয়া হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। তো অনেকদিন হয়েছে আসলে এটা খোলা হয়েছে, যে আজ থেকে প্রায় 6-7 মাস। তো যাওয়া যাওয়া বলে আসলে যাওয়া হয় নাই। তো ভিডিওটা আসলে আরও 1 মাস আগের, ঈদের আগের, কোরবানির ঈদের আগের ভিডিও, যার এডিট করার আসলে হয় নাই। আর এটা হচ্ছে আমাদের যে উৎসব কাওয়া হাউসের উপর থেকে যে ভিউটা আছে, ইন্টেরিয়ার ভিউটা, আর এটা হচ্ছে আমাদের নিচের ভিউ। তো নিচে থেকে এটার ভিউ এরকম। তো আমরা আসলে রুট পে গেছিলাম এখানের ভিউটা এনজয় করার জন্য, আর সাথে যে নতুন খুলছে দেখার জন্য। আর এটা একটা আমার ভিউ ভালো লাগছে, যেটা হচ্ছে এখান থেকে পাশে যে রেল স্টেশন, একটু পরপর ট্রেন যাওয়ার দৃশ্যটা খুব ভালোই লাগে। তাও আমরা আসলে খাবার অর্ডার দিয়ে বসে থাকি, হঠাৎ করে দেখি আসলে একটা টিকটক কাপল এখানে টিকটক করতেছে। তো তাদের টিকটক দেখতে দেখতে আসলে আমাদের খাবারটা চলে আসছে। তো আমরা এখানে আসলে অর্ডার করছিলাম এখানে যে চিকেন কাবাবটা ছিল ওইটা, সাথে এর সাথে আমরা আসলে নান নিই, নান আর পরোটা নেই আমার বন্ধু। তো এখানে আমরা আসলে চিকেন কাবাবটা আসলে আমাদের কাছে অ্যাভারেজ ভালোই লাগে। তো এটার একটা জিনিস হচ্ছে গিয়া স্বাদ মোটামুটি ভালোই লাগছে, আর যেটা ভালোভাবে তালে রান্না করা হয়েছিল এটা। তো আরেক জায়গায় গেছিলাম আমরা এরকম চিকেন কাবাব খাওয়ার জন্য, আসলে ওইখানে চিকেনের ভিতরেরটা একেবারে হার্টের সাথে আসলে ওয়েল থাকে না, কিন্তু এখানে মোটামুটি ভালোই লাগছে জিনিসটা। তো আর কি এখন খানা দানা চলতেছে, আর এখানে আমি আসলে এত ভালো লাগছে চিকেনটাতে, হার্টার সবগুলো চিবিয়ে চাবাই আবার খানা দানা শুরু করে দিতেছি। তো আমার পাশে আছে আজকাল আমার দুইটা ফ্রেন্ড আছে, তারাও খাওয়া দাওয়া করতেছে। তো এখন আমরা যেটা বলতেছিলাম আসলে খাওয়া দাওয়া করার পর দেখি যে আমার বন্ধু আসলে পানির বোতলের ভিতরে ঢাকনাটা ঢুকানোর চেষ্টা করতেছে। সে নাকি ফেসবুকে দেখছে যে ঢাকনা নাকি বোতলের ভিতরে ঢুকালে এটা ওয়েস্ট হয়ে যায়, এটা ব্যবহার করতে পারে না। তো সে শত চেষ্টা করেও আসলে বোতলের ভিতরে ঢাকনাটা ঢুকাতে পারে নাই। তো সে চেষ্টা করতে করতে আমাদের কফি চলে আসে। তো কফিটা আসলে 7টা আমার কাছে এবারে দিয়ে লাগছে, অন্যান্য কফির মতোই, কিন্তু এটা 70 টাকা নিয়ে গেছে, 40 টাকা হলে হতো। আর এটা হচ্ছে আমাদের আসলে উৎসব খাওয়া উপর থেকে ফেনির যে ভিউটা এটা। আর এখন আপনাদেরকে দেখা যাচ্ছে আসলে ফেনির সবজি জবাই ধোনাটা। তো ওদের সব ফলোয়ার নিয়ে দেখবেন ফেসবুকে আসলে এটা দিয়ে কভার দিয়ে রাখছে, মানে বা ফেসবুক প্রোফাইল দিয়ে রাখছে এটা দিয়ে, এই ধোনাটা দিয়ে। এটাতে কী আছে সেটাই বুঝি না। তো আজকে বৃষ্টি থাকার কারণে এখানে যে ফিলো ছিল সেগুলো নাই। সো এটা হচ্ছে রাতের ভিউ এখান থেকে। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি, রাত তো কিছু নাই, দিঘির পাড় দিয়ে আমরা বাড়ি চলে যাই। এটা হচ্ছে আমাদের ফেনির দিঘির পাড়টা ওইটা। তো এখান দিয়ে আমরা সারা রাতে হাঁটাতেছি। কোনায় যে ঝর্ণাটা ছিল সেটা আসলে এখন আমরা দেখতে পাই যে ঝর্ণাটা চালু আছে, যেটা রাতে সন্ধ্যার পরে চালু করা হয় আর কি। তো এ পর্যন্ত আজকে ভিডিওটা দেখার জন্য, কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।